প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হাদিস হজরত তামিম উদ্দারি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবাহ প্রিয় দর্শক দোয়াটি কি আমরা দেখে নেই দোয়াটি হচ্ছে এই আসহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহ্ দাহু লা সারিকা লাহু ইলাহন ওয়া হাইদান আহদান সমাধান লামিয়া তাখিজ সহায়বাতং ওয়া লা ওয়া লা দাং ওয়া লা মিয়া কুল্লাহু কুফুয়ান হাদ প্রিয় দর্শক দয়াটির বাংলা উচ্চারণ দেওয়া আছে সহজেই মুখস্ত করে আমল করতে পারবেন আমি বলে দিচ্ছি আশ হাদ ওয়ালা ইলা ইল্লাহু ওয়াহ্ দাহু লা সারিকা লাহু ইলাহান ওয়া হাইদান আহাদান সমাদান লামিয়াতীজ হেবাতন ওালাদামিয়া কুল্লা হুকাদ প্রিয় দর্শক আমুলটি করলে কি ফজিলত রয়েছে যে ব্যক্তি বর্ণিত দোয়াটি দশ বার করে পড়বে তার আমুল নামায় চল্লিশ লাখ নাকি লেখা হবে সুবহান প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনা গুণা তার আমল নামা হতে মুছে ফেলা হয় প্রিয় দর্শক আমলটি হচ্ছে হাদিস হজরত আবু হরাই রদি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি এক শতবার করে পাঠ করবে তার আমল নামা হতে সমূহ মুছে ফেলা হবে যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি পরিমাণ হোক না কেন প্রিয় দর্শক তাসবিটি হলো এই সুবহানিম অবি হাম হামদিহি বাংলা উচ্চারণ সুবহান আল্লাহিল আউজিম অবি হাম অর্থ আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তারই জন্য আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত তাসবিটি দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ অক্ট যে কোনো নামাজ বাদে একশতবার করে পাঠ করতে বলা হলো প্রিয় দর্শক এই আমুলটি যদি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামা থেকে আপনার গুণাগুলো মুছে দেবেন যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন